লক্ষীপুর দুয়ের এমপি শাহিদুল ইসলাম পাপুল সহ চারজনের 617টি ব্যাংক হিসাব ফ্রিজ ও 92টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। অন্যরা হলেন পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, শালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম। দেশের 8টি ব্যাংকে এই চারজনের মোট 613টি ব্যাংক হিসাব পায় দুদক। ব্যাংক হিসাবের পাশাপাশি পাপুল, তার স্ত্রী, শালিকা ও মেয়ের নামে দেশের বিভিন্ন স্থানে মোট 30.27 একর জমি ও গুলশানে একটি ফ্ল্যাটের সন্ধান মেলে। এসব সম্পত্তিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।